হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকে ভিডিওটা কোন বিষয়ে হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এরকম একটি ইন্টারেস্টিং অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যেটা থেকে আপনারা কাজ করে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। সো বন্ধুরা, আর দেরি না করে শুরু করবো আজকের ভিডিও। সো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। আর যারা এই ধরনের লেটেস্ট টেকনোলজি ও এবং আর্নিং যে রিলেটেড ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুকে আমাদের একটি পেজও আছে, এখান থেকে ফেসবুকে এসে এখানে আমাদের এই পেজটিকে লাইক করে দিতে পারে। আর এই পেজের লিঙ্কটি থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে একটি গ্রুপের লিঙ্কও প্রোভাইড করা থাকবে, আপনারা চাইলে সেখানেও অ্যাড হয়ে যেতে পারেন। সেখানে আমাদের বিভিন্ন ধরনের যে মোটিভেটরগুলো আছে তারা এবং এক্সপার্টরা আপনাদের যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত যে সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, চলে আসলাম আমি আমার ফোন স্ক্রিনে। বেসিক্যালি এটা ফোন অ্যাপ্লিকেশন, সো আমার ফোনটাকে আমি কানেক্ট করতে পারছি না যে কোনো একটা প্রবলেমের কারণে। সো আমি এখান থেকে আপনাদের ফোনে কীভাবে আপনারা অ্যাপটা ইনস্টল করে সেটাকে কীভাবে অ্যাকাউন্ট করার পর এখানে কাজ করে কীভাবে আর্নিং করতে হয় সে সমস্ত টিউটোরিয়াল আমি এখানে দেখানোর চেষ্টা করবো। সো বন্ধুরা, আপনাদের ফোনে চলে আসার পর সেখান থেকে চলে যাবেন সিম্পলি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর প্লে স্টোরে সার্চ বারে গিয়ে লিখবেন ব্লিং। সো ব্লিং লিখলে সর্বপ্রথম দুইটা আপনাদের যে অ্যাপ্লিকেশন চলে আসবে সেখান থেকে আপনারা যেটার এই নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা, সো এটা 1 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে। বুঝতে পারছেন যে কীরকম কী হাই রেন্ডিং একটা অ্যাপ। সো এটা একটি ইন্টারন্যাশনাল অ্যাপ, সো এখান থেকে আপনারা ইচ্ছা মতো আর্নিং করতে পারবেন। সেটা সমস্ত আমি টিউটোরিয়ালটা আপনাদের সামনে একবার লাইভ করে দেখানোর চেষ্টা করবো কীভাবে এখানে আপনারা অ্যাকাউন্ট করার পরে এখানে কাজ করে ডিরেক্টলি পেমেন্টটা নিতে পারে। সো বন্ধুরা, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে আমি এই ভিডিওটার মাঝখানে মাঝখানে যেখান থেকে এটা আপনারা একটু বেশি পরিমাণে আর্নিং করতে পারেন সেই ধরনের টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সো আপনারা কোনো অংশেই টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। সো আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে, তো এখান থেকে ইনস্টল হওয়ার পর সিম্পলি আপনারা ওপেন করে দেবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটু লোডিং নিচ্ছে। তো এখান থেকে যে এইগুলো দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, সো আপনারা এখানে দিয়ে দেবেন অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড প্রাইভেসি, সো আই এগ্রি। দেন এখান থেকে আপনাদের যে ইন্টারফেসটা এরকম চলে আসবে। সো আপনাদের ফার্স্ট এই অ্যাপটি ওপেন করার পর যেহেতু আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নেই, সো এখান থেকে আপনাদের প্রথমে গিয়ে অ্যাকাউন্টটা করতে হবে। সো এখানে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যেখানে লগ ইন অ্যান্ড সাইন আপ লেখা আছে, সো এখান থেকে একটা ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা চাইলে ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারেন, গুগলের মাধ্যমে লগ ইন করতে পারেন, যেটা আপনাদের জিমেল অ্যাকাউন্টটা। সো এখান থেকে আমি আমার যে জিমেল অ্যাকাউন্টটা সেটার মাধ্যমে ওপেন করার ই করবো। সো এই গুগলে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের যদি আরও কয়েকটা জিমেল অ্যাড থাকে, সো কয়েকটা জিমেল এখানে চলে আসবে, যেটা আপনাদের জিমেলটা অ্যাক্টিভ জিমেল, সো এটা দিয়ে আপনারা এখান থেকে অ্যাক্টিভ করে দেবেন। সো এরকম একটু সময় নিতে পারে লোডিংয়ের জন্য, সো অ্যাকাউন্টটা পিছনে প্রসেসিং হচ্ছে। সো এই অ্যাকাউন্টটা আমাদের হয়ে গেছে, সো দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট। সো এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন যে প্লে অপশনটা, সো এখান থেকে আপনাদের ফার্স্টে এখানে অ্যাড দেখার মাধ্যমে আর কি আর্নিংটা হতে যাচ্ছে। সো এই কারণে আমি অ্যাডটা স্কিপ করে দেবো মাঝখানে মাঝখানে, যখন অ্যাডটা আসবে বুঝতেই পারছেন কপিরাইট ক্লেম চলে আসতে পারে। সো এখান থেকে আমি অ্যাডটা প্লে করে দিচ্ছি। সো সম্পূর্ণ অ্যাডটা দেখে নেবেন, অ্যাডটা দেখার পর দেখবেন যে আপনাদের পাশে যে কোনো এক পাশে এখানে বা এখানে এরকম ক্রস একটা বাটন চলে আসবে, সো সেখান থেকে এটাকে ক্রস করে দেবেন। দেন এখানে দেখবেন যে চলে আসবে আপনাদের যেই ইন্টারফেসটা, এখানে গেম খেলার মাঝখানে মাঝখানে আপনাদের আর কি অ্যাডটা শো করবে। সো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে গেট ওয়ানটা স্টার্ট, সো এখানে দেওয়া আছে যেই প্লে বাটনটা এটাতে একটা ট্যাপ করবেন। সো দেখেন এখানে গেট ওয়ান স্টার্ট চলে আসছে লেভেল ওয়ান। সো এটা বেসিক্যালি যারা ক্যান্ডি ক্রাশ খেলছেন, সো তারা এই গেমটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। সো এখান থেকে আপনাদের কাজ হচ্ছে যে এই সিমিলার কালার্স যেগুলো আছে, সো এখান থেকে দিয়ে দেবেন। এখানে নিচে দেখেন লেখাই আছে সো ওয়ান দ্য কয়েন্স অফ দ্য সেম কালার, সো এখানে দিয়ে আপনাদের যে সেম কালারের কয়েন্সগুলো আছে এটাকে আপনারা আই করে দেবেন। সো এইভাবে, সো তারপরে এই যে দেখেন এখানে চলে আসছে আমার নিচে, সো আমার লেভেল ওয়ান কমপ্লিট। দেখেন এই যে কয়েনগুলো এখান থেকে আবার অটোমেটিকলি আসে যাচ্ছে স্কোর, দেখেন আমার এখান থেকে 2300 পয়েন্ট হয়ে গেছে। সো তারপরে আবার এখানে একটা অ্যাড আসবে, সো এই অ্যাডটা প্লে করবেন। সো এই সম্পূর্ণ অ্যাডটা দেখার পর আবারও এখান থেকে আপনারা ক্রস করে দেবেন, দেখবেন আবার চলে আসছে প্লে। সো এখান থেকে আবার প্লে করে দিচ্ছি আমি, সো টাক্স 3 মেবি এটা। সো এখান থেকেও সিমিলার একইভাবে আপনারা গেমটা খেলবেন যে এখানে যে সেম কালার, সো লেভেল কমপ্লিট। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে এখান থেকে আপনারা উইথড্রটা নিতে পারেন। সো এখান থেকে আমি উইথড্র নেওয়ার প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি কমপ্লিট।
সো এখান থেকে আবার ভিডিওটা চলে আসবে, এখান থেকে আবার এই ভিডিওটা দেখবে। সো এখান থেকে আমি ক্রস করে দিচ্ছি আপাতত, কারণ আপনারা যে পরবর্তী গেমগুলো আবার খেলবেন। সো আমি এখন আপনাদের পেমেন্ট মেথডটা দেখাবো কিভাবে পেমেন্টটা নেবেন। সো দেখেন ড্যাশবোর্ডে চলে আসার পর উপর দিকে আমার 515 কয়েন আছে। সো এখান থেকে ক্যাশ আউট দিয়ে বাই হ্যাভ কয়েন বেস অ্যাকাউন্ট এটার মধ্যে এন্টার করার পর এখানে আপনার যেই কয়েন বেস অ্যাকাউন্ট যেটার ইমেলটা সো এখানে এন্টার করবেন। সো আমি আমার যেই কয়েন বেস ইমেল যেটা সেটা আমি এন্টার করাচ্ছি। সো এটা এন্টার করানোর পর দেখেন এখানে আমার যে উপরে আনিটা সে 515, সো এর অপোজিট পাশে দেখেন যে 52 পয়েন্ট আছে, 0.52। সো এটা মিনিমাম আমার 30 টাকার কাছাকাছি একটা। সো এখান থেকে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে লেখা আছে আর ইউ অ্যাবাউট টু ক্যাশ আউট ফর, যেটা আপনার আর কি মেলটা এটা কনফার্ম কিনা এটা কনফার্ম করার জন্য। ওকে, সো এখন আপনাদের এই জিমেলটা যেটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করছিলেন সেটাতে একটা 6 ডিজিটের পিন চলে গেছে। সো এটা এন্টার করাতে হবে। সো আমি আমার ডিজিটটা এন্টার করাচ্ছি। টু কমপ্লিট ইউর ক্যাশ আউট প্লিজ চেক ইউর যেটা জিমেল আইডিটা। সো আপনাদের যেটা কয়েন বেস অ্যাকাউন্টের জিমেলটা সেইটাতে একটা মেল চলে গেছে, সেখানে একটা 6 ডিজিটের একটা কোড আছে, সেটা এন্টার করতে হবে। আর একটা কথা বলে রাখছি, যারা এই কয়েন বেস অ্যাকাউন্টটা যাদের নেই, যাদের পেমেন্টটা নিতে প্রবলেম হবে, তারা ডিরেক্টলি নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার FB পার্সোনাল আইডিটা দেওয়া থাকবে, সেখানে মেসেঞ্জারে আমাকে নক করলে আমি আপনাদের এই কয়েন্সগুলা কিনে আপনাদের বিকাশে পেমেন্ট করে দেবো। সো চেক ইট আউট। সো এটাও আমি কমপ্লিটলি দিয়ে দিয়েছি। সো এখন ব্যাক টু ড্যাশবোর্ড। সো এখানে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব। দেখেন এখানে যেটা আমার কয়েনটা ছিল, আর্নিংয়ের যেটা কয়েন ছিল 500 কত সামথিং মেবি, আমার মনে নাই। সো এটা চলে গেছে। সো এখন আমি আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে যেটা এটা আপনাদের কমপ্লিটলি চলে আসবে। সো এটা আমার এখানে কিন্তু দেখা ছিল যে 24 আওয়ার টু 46 আওয়ার্স। সো এখানে বোঝাচ্ছে যে একদিন থেকে আর কি 3 দিনের মধ্যে আপনার পেমেন্টটা কনফার্ম করা হবে। সো আমি আমার যেটা আর কি কয়েন বেজের ইটাস ওয়ালেটটা সেটা আমি একটু চেক করে দেখছি, কারণ এরা 24 ঘন্টা মিনিমাম সাথে সাথে আগে পেমেন্ট দিয়ে দেয়। সো মাঝে মধ্যে একটু আর কি লেট করে। সো আমি আমার ওয়ালেটটা চেক করছি, আমার বর্তমানে পেমেন্ট আর কি 0 আছে। সো এটা আপনাদের আমি এই কারণেই বলছি যে এটা 100% পেমেন্ট করে, কারণ এটা ইন্টারন্যাশনাল একটা অ্যাপ। সো এটার 1 মিলিয়ন প্লাস এটা ডাউনলোড হয়ে গেছে। আমি এটা নিয়ে নিজে রিসার্চ করছি, অন্য একটা অ্যাকাউন্টে আমি আগেও কাজ করেছি, যেহেতু এটা নিয়ে আমার ভিডিও করাটা একটু লেট হয়ে গেলো। সো এই কারণে আমি আই এম রিয়েলি সরি। সো আপনারা এখানে কাজ করতে পারেন, 100% এটার পেমেন্টটা পাবেন। আর যদি কারো পেমেন্ট পেতে অসুবিধা হয় বা কোনো রকম কনফিউশন হয় যে আপনাদের কয়েন বেস অ্যাকাউন্টটা না থাকার কারণে, আপনারা নিচে প্লিজ আমার পার্সোনাল আইডি লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। সো আমি আপনাদের প্রবলেমের 100% যতটুকু আমার দ্বারা ই হয় আমি আপনাদের প্রবলেমগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যে 2 কয়েন বেজের এই ইগুলো আর্নিংটা যদি আমার সাথে শেয়ার করে বা সরি আমার সাথে আর কি সেল করে আপনাদের যেটা বিকাশে বা রকেটে পেমেন্টটা নিতে চান, তাও আমি আপনাদের হেল্প করতে পারবো। সো টিল দেন টেক কেয়ার। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে এই ধরনের লেটেস্ট কোনো ভিডিও আপলোড হলে সবার আগে চলে যায় আপনাদের কাছে ফ্রিতে নোটিফিকেশন। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।